কাস্টমাররা কি আসতেছে না? আসলে ওহো, আসেন 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 আসেন। 7 দিনেরও বেশি হয়ে গেছে আমাদের ইন্টারনেট ক্যাফে যে দোকানটা আছে সেটাকে আমরা চালু করে দিই। বর্তমানে সেই দোকানের কি অবস্থা, হালচাল কি, আর সেই ওই অলস বডিগার্ডটা বা দায়িত্ব পালন করছে কি, ছুটি খেটে চলে গেছে তার বউকে নিয়ে, আই ডোন্ট নো। তো চলো ভাই, আজকে আমরা এগেইন খেলবো ইন্টারনেট ক্যাফে সিমুলেটর। আর আজকে আমাদেরকে আরো কিছু আপডেট করতে হবে। এমনিতেই কিন্তু আমরা অনেক বড় বানিয়ে ফেলেছিলাম, এখানে কি সবকিছু বলে দেবো? তো চলো ভাই, আমরা যাই ভাই, দোকানটা তো দেখি আগে। ভাই অনেক ঘুমায় ফেলছি। হোয়াট, কয়টা বাজে? 9:16 বেজে গেছে আর আমাদেরকে যেতে হবে আমাদের দোকানে। আবে ইয়ার, আমি কত মানে এত কেন ঘুমিয়ে পড়ি ভাই, আমাদের দোকানটা ভাই। এই সেই আমাদের সেই ভাগ্য লক্ষ্মী বিড়াল, তার মুখটা দেখে গেলে আমাদের বিজনেসটা অনেকটাই ভালো হয়ে যায়। ঠিক আছে বিড়াল, আশীর্বাদ করিস, ঠিক আছে। বাট আমার ম্যানি ব্যাগ কোথায়? আমার ভাই, আমার এইসব জিনিসপত্র কোথায় রেখেছি আমি তো জানি না ভাই। চলো ভাই, কাল সকাল হেগে নেওয়া যাক, 10টার মধ্যে দোকানে বের হতে হবে ভাই। ভাই কষা হচ্ছে খুব হাগা। ভাই অবস্থা খারাপ ভাই, এত কষা কেন হচ্ছে? রাতে আমি কি খেয়েছিলাম? আজকে আর গোসল টোসল করবো না, এমনিতে আমার হাঁচি মারতে মারতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর যে বৃষ্টি হচ্ছে আমার তো ঠান্ডা লাগতেছে ইয়ার, রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছিল। ওকে গায়েস, ফ্রিজে কি আছে ভাই? তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখান থেকে ভাগতে হবে ভাই। ওকে চলো ভাই, স্যুপ খেয়ে নি, হালকা পাতলা এটাও খেয়ে নি। ব্যাস, জানলা থেকে বাইরের দোকানটা আমাদের দেখা যাচ্ছে কি? ওহো, মানুষজন সব ভিড় লেগে গেছে ভাই, তাড়াতাড়ি চলো ইয়ার, আমাদেরকে যেতে হবে এখনই। আমাদের রুমটাকে লক করে দিয়েছি অ্যান্ড আমরা এখন যাচ্ছি আমাদের দোকানে। সবাই ভাই এখন চলে এসেছে। মেবি আমাদের দোকানে অনেক কাস্টমার কিন্তু লাইন লেগে গেছিল, তোমরা আগের ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে যে এত কাস্টমার হয় আমাদের দোকানে। তো চলো ভাই, আমাদের দোকানটা এমনিতেই এখন কিন্তু অনেক বড় করা হয়েছে, আর যার কারণে সবাই দেখো লোকজন চলে এসেছে। ওকে গায়েস, চলো ভাই দোকানে চলো, দোকানে ফটাফট দোকানে চলো। আর আজকে ওয়াও ভাই, এখানে আজকে মনিটর আছে, আর আজকে কি এটা গেমিং চেয়ার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখে গেলাম, পরে যদি দরকার পড়ে আমি কিনে নেব। ঠিক আছে, আপনার কাছে কি আছে আজকে? ওহো পারোটি, ঠিক আছে চলো ভাই পারোটিটা খেয়ে নি ইয়ার, দিস ইজ মাই দোকান। ওকে গাইস, আমরা চলে এসেছি দোকানে, আর দেখো আমাদের বডিগার্ডটা সেই দায়িত্ব পালন করছে। হ্যালো বডিগার্ড, কি অবস্থা দোকানে? এতদিন আমরা আসিনি, দোকানে কি সমস্যা হয়েছিল? ওখানে শেফটাও কাজ করতেছে, বাট আমাদের দোকানটা অনেক নোংরা হয়ে গেছে। গুড মর্নিং শেফ। হ্যালো স্যার, গুড মর্নিং, এতদিন কেন আসেননি আপনি? আরে ভাই অনেক গেম খেলছিলাম এর জন্য আমি আসতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, ওকে কাজ করেন কাজ করেন আপনি, ঠিক আছে। আবে ইয়ার, আমাদের দোকানটা দেখেছো ভাই কি হালাত হয়ে আছে। গাইজ আমাদের এবার পরিষ্কার করতে হবে, চলো ভাই আমাদের ঝাড়ু পোছা মারতে হবে। আর আজকে বর্তমানে আমাদের কাছে কিন্তু $55,000 আছে ভাই, সবগুলো পরিষ্কার করে নিব। জাস্ট জাস্ট, ওকে 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 ওকে। এখানে আমার সব থেকে দামি দামি সব কম্পিউটার সেট করা ছিল ভাই, তোমরা কিন্তু অলরেডি জানো। দেখো ভাই সব থেকে দামি দামি কম্পিউটার সব সেট করা আছে, আর এগুলো ওকে ওকে আছে। চলো ভাই, আমি ঝাড়ু পোছা মারতে মারতে আমি দোকানটাকে অন করে দেবো, ঠিক আছে? কারণ আমাদের দোকানের বিজনেস টাইম ওভার হয়ে যাচ্ছে। ঘড়িতে বাজে কয়টা? 12টা বেজে গেছে। আবে ইয়ার, দোকান খুলতে হবে ভাই, আমাদের করার কিচ্ছু নাই ভাই, করার কিচ্ছু নাই, তাড়াতাড়ি এগুলো সাফ করি ভাই। যা হয় ভাই, যেটুক সাফ হয় হোক, না হলে ভাই করার কিচ্ছু নাই, কারণ দোকান এত বেলা পর্যন্ত আমি ইয়ে করতে পারবো না। এদিকে দেখেছিল ভাই, এদিকে কিন্তু আমাদের দোকানটা কিন্তু অনেক বড় করা হয়েছে, আর মেবি কাস্টমার চলে আসবে, তাড়াতাড়ি উপরে যেতে হবে উপরতলাতে। ওকে ওকে ওকে, ঝাড়ু পোছা করতে হবে। আরে ভাই এগুলো জিনিস কেন পড়ে থাকে ভাই, এত ময়লা আবর্জনা? আর আমাদের এখানে আরও কিন্তু অনেকগুলো কম্পিউটার আমরা সেট করতে পারবো, এদিকে দোকানটা আমাদের এখনও খোলা হয়নি রুমটা। তো আমরা চিন্তাভাবনা করছি যে আমরা ওটাকেও খুলে ফেল। ভাই ফ্যানকে ফেলে রেখেছে এখানে, ফ্যানটা ঠিক করে লাগিয়ে দিই। চলো চলো ব্যাস, ওকে জাস্ট ওকে, গুড গুড। বাট এখন পর্যন্ত আমি একজনকেও দেখছি না, ব্যাপার কি? কাস্টমাররা কি আসতেছে না? চলো, ওহো আসেন 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 স্যার, আসেন স্যার, বসেন বসেন। আপনাদের জন্য এখানে অনেক ভালো ব্যবস্থা করেছি স্যার, দেখেন স্যার আমাদের দোকানটা অনেক পরিষ্কার আপনারা। হ্যাঁ হ্যাঁ ম্যাম ম্যাম ম্যাম, ঠিক আছে। আরে স্যার তো এখানে আটকে গেছে, মনে হচ্ছে ক্যালানি খেয়েছে, মানে বউ ঝাঁটাপিটা করেছে, মেবি হাঁটতে পারছে না। যাক ভাই, এরা কম্পিউটার চালাচ্ছে। হোয়াট, আবে আমার ল্যাপটপ এভাবে রেখা কেন ভাই টেবিলে? মানে কি ভাই নিচের কি অবস্থা, চলো দেখা যাক। ওকে ওকে ভাই, এই ফ্যানও ফেলে, ফ্যানগুলো কে ফেলে রাখতেছে ভাই এভাবে? আমি কম্পিউটারটা এত সুন্দর করে রাখতেছি, তারপরেও ভাই টেবিল চলে, মানে এরকম অবস্থা হয়ে যাচ্ছে। আমাদেরকে আপগ্রেড করতে হবে, চলো 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 চলো, গো 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 গো। ওকে স্যার ঠিক আছে, বসে পড়েন বসে পড়েন।
ওকে ওকে এই ঘরটাও কিন্তু, আরে এই ঘরটা আমি সাফ করিনি রে ইয়ার। চলো চলো, আরে ভাই ফ্যান কি এভাবে পড়ে আছে কেন এটা? ওকে স্যার 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 আপনার জন্য ফ্যান। ওকে স্যার, ব্যাস ভাই 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 ভাগো ভাই ভাগো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ঘরে কি কোনো, ও হো এই ঘরে কেউ এখন আসেনি। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি? ভাও ক্যা সিন এ ইয়ার। ও চলো ভাই, এগুলো সিন দেখার দরকার নেই। বাইরের কি অবস্থা? চোর মোর আসতেছে না তো আবার? এ বডিগার্ড, ভালো করে চোরটো দেখ ভাই। স্যার এখানে কোনো চোর আসলে সেই চোরের আমি ছাল তুলে নিয়ে বিক্রি করে দিয়ে আমার বউয়ের জন্য গয়না নিয়ে যাব। চোরের ছাল বেচে তুই গয়না কিনবি তোর বউয়ের জন্য? ফালতু কোথাকার। চলো ভাই, আমাদের দোকানে কত কাস্টমার এখন আসছে। ওকে গাইস, একজন বড় লোক স্যার এখানে এসেছে। বাহ বাহ, ও আবে চোর একরে। ভাই ভাই তোর কি মানে কিচ্ছু কাজ নাই? তোর খায় দেয় কাজ নাই ভাই? সব সময় তুই অল টাইম তুই চুরি করতে আসিস। একটা দোকান পাট, একটা চায়ের কিংবা একটা মুদির দোকান দিলেও তো পারতিস ভাই, ভাই চুরি করার কি দরকার? আর এটা এটাকেও কে বলে বোঝাবে ভাই? জীবনে কিচ্ছু করে না, শুধুমাত্র দে ভাই দে না, একটু কিছু দে না। $460 কে যেন দিয়ে গেল। ওয়াও ভাই, আমাদের তো আজকে মনে হচ্ছে $60,000 তো এমনিতেই পুড়ে চলে যাবে। ভাই আমাদের দোকানটাকে আরেকটু বড় করতে হবে, লেটস গো ভাই আমাদের দোকানে। ওকে গাইস, এখানে রিভিউ দেখতে পাচ্ছি আমরা, প্রচুর রিভিউ দিয়েছে। বাট এখানে লিটিল ঠান্ডা, মানে কি ভাই ওখানে ঠান্ডা কিভাবে যাচ্ছে? আমাদের ওদিককার অ্যাপার্টমেন্টটাকেও কিন্তু কিনতে হবে, এখানে দেখতে পাচ্ছি আমরা। ওকে চলো ভাই, এটাকে বাই করা আছে, করা আছে বাই। আমরা 5 নম্বর এই রুমটাকে খুলে ফেলি জাস্ট, ওকে। অ্যান্ড দেন 6 নম্বর রুম জাস্ট, ওকে। বাস আমাদের দোকানটা কিন্তু এবার কমপ্লিটলি সবগুলো রুম কিন্তু আমরা খুলে ফেলে দিয়েছি। তো আমাদের দুটো রুমের জন্য টোটালি মেবি 4টা করে চেয়ার লাগবে, 4টা করে টেবিল লাগবে। তো ফটাফট ভাই আমি এখন অর্ডার দিয়ে দিব, কম্পিউটারে অনেকগুলো দরকার আছে, একবারে অনেকগুলো চেয়ার অর্ডার বেড়ে দিই ভাই। বাইরে মেবি একটা চেয়ার দেখেছিলাম, একটা মনিটরও দেখেছিলাম, দুই ঘরের জন্য 2টা ফ্যান। চলো ভাই, আমার তো ল্যাপটপ কিনা দরকার। চলো 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 গায়ে, 4টা ল্যাপটপ আমি নিয়ে নিয়েছি। চলো ভাই আসতে থাকো। টেবিল কোথায় ইয়ার? তো ভাই এক ধারসে সবগুলো টেবিলের অর্ডার মেরে দিই। ওকে চলো ভাই, চলো চলো আসতে থাকো। শপিং এর জন্য অর্ডার করা শেষ, এবার আবার এখান থেকে ওকে এই চেয়ারটাকে নিব, অ্যান্ড এই এটাকেও নিব। চলো ভাই, ওকে লেটস গো। তো চলো ভাই, ও ভাই আমাদের উপর থেকে সব কিছু অর্ডার পড়তেছে, বাপরে এত অর্ডার মেরেছি যে কি অবস্থা। আর আমাদের ডলার কত? 20,000 নেমে গেছে, মানে এত বাজার করে নিয়েছি আমরা। ও চলো ভাই, গেমিং চেয়ার ফেয়ার তো আগে নিয়ে যাওয়া যাক, সব কিছু তো আগে লাগাতে। ভাই সাইড দে না ইয়ার। ওকে চলো গায়েস, ভাই এত দূর উঠতে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে ইয়ার। চলো 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 চলো, ওকে ওকে ওকে। এই লোকটা এখনো এখানেই আছে ভাই, ও আর আসতে পারবে না। তো চলো ভাই, এই রুমটা, হ্যাঁ এই রুমটা আনলক হয়ে গেছে। ইয়ো চলো ভাই, এখানে একটা চেয়ার তো রাখি। অ্যান্ড আমার একটা একটা করে সব আবার আনতে হবে এই ঘরে। গায়েজ আমি তো মোটামুটি এই ঘরে দেখো ভাই আমি সাজাতে শুরু করে দিয়েছি, এখানে আমার একটা চেয়ার লাগবে। চলো ভাই এখানকার এই চেয়ারটা আমি লাগিয়ে দিই। ওকে লেটস গো। চলো ভাই, এই ঘরে আমি একটা চেয়ার প্রথম দিকে কিন্তু নিয়ে এসে রেখেছিলাম, তো এটাকেও আমি ওখানে নিয়ে যাই। ওয়াও চলো ভাই, আমাদের কম্পিউটারের রুম মোটামুটিভাবে এখন কিন্তু এখন রেডি হয়নি। চলো এখানে একটা ল্যাপটপ, এখানে একটা ল্যাপটপ, ল্যাপটপ আনলে আমাদের ঝামেলাটা কম হচ্ছে শুধুমাত্র। ওকে জাস্ট আমি যদি ল্যাপটপ নিয়ে আসি এরকম একটা সেট আপ হয়ে যাবে। চলো ভাই, আমি উপরতলাতে শুধুমাত্র অনলি ল্যাপটপই করব, আর যেগুলো আমি অর্ডার দিয়েছি সেগুলো আমি অলরেডি মেবি সেল করে দিব। চলো ভাই ওগুলো আমি সেল করে দিব। চলো ভাই এটা কি টেবিল? ওকে চলো ভাই, এই টেবিলটা আমার দরকার আছে। এ ভাই আপনারা সাইড দেন ঠিক আছে, আর আমাদেরকে অবশ্যই কিন্তু টাকা পয়সা দিয়ে যান। এই লোকটা আবার এখানে আটকে গেছে ভাই, কি বলবো। ওকে $28,665 মেবি আমার আবারও ইনকাম হয়ে গেছে। ওয়াও চলো ভাই, এবার আমি এইখানে এটাকে রেখে দিই। ওকে গাইস চলো ভাই, ওকে গাইস দিস ইজ সো অসাম। আমাদের এই ঘরটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক কিন্তু বিজনেস করতে পারবো, এখান থেকে কিন্তু অনেক প্রফিট আসবে এবং আমাদের দোকান কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আজকে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের দোকান কতটা মানে ভিড় হয়ে গেছে আমাদের দোকানে। ভাই এটা কিবোর্ড, গেমিং চেয়ার, ওকে ওয়ার্ড টেবিল। চলো ভাই গায়েস, চলো ভাই এই টেবিলটাকে এখানে রেখে দিই। আরে ভাই ঠিকঠাক থাক না। ওকে চলো ভাই, কোনো সাজাসাজির দরকার নেই, জাস্ট আমার টেবিল দরকার, টেবিল লাগিয়ে দিচ্ছি, ফুড়ে যাচ্ছে ঠিক আছে। এবার আবার চেয়ার আনতে হবে। চলো চলো, আবে সাইড দে ভাই, সাইড দে, আবে সাইড দে, ঘোড়ার ডিম সাইড দে, সাইড দে। আরে ইয়ার এই লোকটা কি পাগল ভাই, আমি দোকান থেকে এখন বের হইতে পারছি না, তাকে মারতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, এই ডান্ডা দিয়ে আমি 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 যদি ডান্ডা দিয়ে না মেরেছি তোকে আমি ভাই, না মেরেছি তোকে, সবসময় ঝামেলা পাকাইতেছে ইয়ার রাস্তা।
রাস্তা ব্লক করিস না ভাই তোরা। আচ্ছা চলো ভাই, রাস্তার মধ্যে যদি কে এভাবে দাঁড়িয়ে থাকে ভাই, আমি সত্যি আমি তাকে মেরে দেব ইয়ার। এই ঘরে চেয়ারটা লাগবে। ওহো, এটা তো গেমিং, আরে ভাই এটা তো ল্যাপটপ, আমি চেয়ার ভেবেছি। গাইস ব্যাস হয়ে গেছে। আরে এই এই ল্যাপটপটা কে যে ভাই এভাবে ইয়ে করছে। এবার ঠিক আছে, এবার দেখো অনেকটা ভালো লাগতেছে দেখতে। রাত হয়ে গেলে সবাই যখন চলে যাবে, এই যেগুলো লোক আটকে আছে না, এদের মাথায় ডান্ডা মেরে আমি ঠান্ডা করে দিব। দেখো সিরিয়াসলি, চলো আবর্ষ দাঁড়া, তোর জন্য ভিক্ষা আমি নিয়ে আসতেছি। দাঁড়া দাঁড়া, তবে আবে আবে তুই এখানে কি করতে আসিস ভাই? তোকে তো কেউ যে যেটাকে আমি দেখতে পারি না, এই চোর চোর চোর। ঠিক আছে, দেখো দেখো তুই চুরি করতে ঢুকতেছে। দেখো দেখো আপনার জন্য আমরা বসে আছি, আসেন ভিতরে আসেন, আপনার জন্য আমরা সবাই বসে আছি। চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন কেন স্যার, চলে যাচ্ছেন কেন স্যার, চলে যাচ্ছেন কেন? তুই কি দেখিস ভাই, তোর কি চিনতে পারিস না কাউকে, চোরকে, ভিখারিকে? আরে স্যার আমি তো দেখতেছি স্যার, ভিতরে তো ঢুকেনি, এত টেনশন নিলে হয় স্যার? যান যান ভিতরে যান স্যার। এদেরকে নিয়ে আমার ভাল লাগে না ইয়ার। চলো ভাই এটাকে এখানে রাখতে হবে। ব্যাস এবার আমাকে আবার নিয়ে আসতে হবে একটা ফ্যান, তার সাথে আরো কয়েকটা ল্যাপটপ। আজকে না আমার খুব খুব মানে ইয়ে হয়ে গেছে যে এতগুলো জিনিস আমি কিভাবে করব। দেখো ভাই কেবল আমার এই অবস্থা, মানে এখানে আমি কি একটা চেয়ার লাগা টেবিল লাগাতে পারবো এখানে? ওকে, আচ্ছা এখানে আর একটা চেয়ারও আছে। চলো চলো চলো, এই চেয়ারটা হ্যাঁ, আমি বডিগার্ডে বাতাসই খেয়ে যাচ্ছে, বাতাসই খেয়ে যাচ্ছে। এদিকে ভাই আমার কাজ করতে করতে আমার পিছু আর বাতাস বের হয়ে গেল, আর ওই বাতাসই খেয়ে যাচ্ছে। চলো ভাই এই ঘরে না, এটা হচ্ছে এই ঘরে হবে। চলো ও আমাকে ওই চেয়ারটাও আনতে হবে। ও ভাই চোর, ওবে চোরের বাচ্চা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে লাঠিটা বারবার আমি হারিয়ে যাচ্ছে কেন লাঠিটা ভাই? চোর 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 চোর, তোকে তো আগে দেবো, তোকে তো আগে পিটবো শালা। চোর 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 চোর, কোথায় কোথায় কোথায়? ও ওকে তুই পালাচ্ছিস, এটাকেও এটাকেও, ও সরি, আরে ভাই আন্টিকেও মেরে দিয়েছি আমি, এটাকেও তো দিব। চলো ভাই যতগুলো আছে সবগুলোকে পিটবো আজকে গায়ের আগে। আবার একটা চলে এসেছে ভাই। আসেন আসেন আসেন, আপনারা আসেন আসেন, প্লিজ 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 আসেন ভাই। এগুলো এগুলো এগুলোকে পিটতে হবে, এগুলোকে পিটতে হবে, কাস্টমারের সামনে এগুলোকে পিটবো। ওকে তোরা ঝামেলা করতেছিস ভাই, তোরা ভাগের থেকে। গাইস এখন আমরা বর্তমানে কিন্তু সব থেকে বড় ব্যবসায়ী এখানকার এই এলাকার শহরের মধ্যে, সব থেকে বেশি যে দোকানটা চলে ইন্টারনেট ক্যাফে সিমুলেটার, সব থেকে বেশি আমাদের দোকানটাই চলে। এবং এখন বর্তমানে এখন দোকানটা ক্লোজ করা হয়েছে, কারণ এত চাপ এত ভিড় হচ্ছে যে আমি এখানে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। তো একটু পরে আমি আবার খুলে দেবো। আর যাদের যাদের এই গেমটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা লাইক দিয়ে দিবে। নেক্সটে যদি তোমরা আরও ভালো ভালো ভিডিও গেম পেতে অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। প্রতিদিন কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি, অনেকেই দেখো ঠিক আছে, এবং যারা যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 20K আমাদের কমপ্লিট করে দাও প্লিজ ইয়ার। বডিগার্ড হাওয়া খাওয়া বন্ধ কর ভাই, তোমরাও নিশ্চয়ই বাড়িতে এরকম হাওয়া খাও নাকি ভাই? বডিগার্ড কিন্তু খুব পাজি। ভালো থাকবে সবাই, টাটা।